আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর রশাদ। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কিডনিকে চাপমুক্ত রাখা এবং কিডনি যে বর্জ্য পদার্থগুলো অপসারণ করে দেয় সেগুলো যাতে কিডনি সহজে করতে পারে সেই জন্য আমরা কি কি করতে পারি। আমাদের খাদ্য তালিকায় যদি প্রতিদিন গরু ছাগল মুরগির মাংস এবং মাছ থাকে তাহলে আমাদের বর্জ্য ফিল্টার করতে কিডনিকে চাপের মধ্যে পড়তে হয়। এই চাপ নিয়মিত দিতে থাকলে একসময় কিডনি দুর্বল হয়ে রোগাগ্রস্ত হতে পারে বা এর আয়তন বেড়ে যেতে পারে। এ থেকে পরিত্রাণ পেতে এবং কিডনির স্বাস্থ্য ভালো রাখতে হলে খাবার মেনুতে সবজি ফল এবং টাটকা সালাদ সংযোজন করতে হবে। সবজি এবং ফল প্রাকৃতিকভাবে কিডনি পরিষ্কার রাখে। কিডনি পরিষ্কার রাখার সবজি এবং ফলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শুকনো ফল, অ্যালমন্ড, বাদাম এবং চিলগোজা খেলে দুর্বল কিডনি সবল হয়। তাজা ফল, নিয়মিত ড্রাগন ফলের রস খেলে দুর্বল কিডনি সবল হয়ে ওঠে। আম কিডনির জন্য অনেক উপকারী, এখন আমের সিজন, আম খেলে কিডনি কখনোই দুর্বল হবে না। প্রতিদিন খালি পেটে 60 থেকে 100 গ্রাম তাজা পাকা আনারস খেলে কিডনির পাথর বেরিয়ে যায়। কচি ডাবের পানি কিডনির কার্যকারিতা বৃদ্ধি করে। 200 মিলি পানিতে 1 টেবিল চামচ আধা ভাঙা তরমুজের বিচি 10 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে পানিটা দিনে একবার পরপর 3 দিন পান করলে কিডনি পরিষ্কার হবে। 1 কাপ গরম পানিতে 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ মধু মিশিয়ে সকালে নাস্তা খাওয়ার পূর্বে নিয়মিত পান করলে 2 সপ্তাহের মধ্যে কিডনির ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। খালি পেটে সকালে 1 কাপ কালো চা দুধ চিনি ছাড়া পান করতে হবে। 1 কাপ গরম পানিতে 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ মধু মিশিয়ে সকালে নাস্তা খাওয়ার পূর্বে নিয়মিত পান করতে হবে। এটা আমি একটু আগেই বলেছি। শরীরে ওজন যত কেজি তত আউন্স পানি প্রতিদিন প্রয়োজন। যেমন শরীরে ওজন যদি 80 কেজি হয় পানির প্রয়োজন 80 আউন্স বা 8 থেকে 10 গ্রাম, অর্থাৎ শরীরের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে। তাছাড়া অনেক মেডিসিন রয়েছে যেগুলো যদি দীর্ঘদিন সেবন করা হয় সেই ক্ষেত্রে কিডনির সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে বেতার ওষুধ দীর্ঘদিন সেবন করা যাবে না। বেতার ওষুধ দীর্ঘদিন খেলে কিডনি সমস্যা হয়ে যেতে পারে। তাছাড়া যাদের প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে বড় হয়ে যায়, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে ইউরিনটা ঠিকভাবে পাস হয় না এবং ইউরিন ঠিকভাবে পাস না হওয়ার কারণে মূত্রথলি থেকে এই ইউরিনটা ব্যাকফ্লো করে কিডনিতে চাপ সৃষ্টি করে এবং যার কারণে কিডনি বড় হয়ে যায়। এটাকে বলা হয় হাইড্রোনেফ্রোসিস। তো সুতরাং সেক্ষেত্রে যাদের প্রোস্টেট বড় হয়ে গিয়েছে তাদের অবশ্যই প্রোস্টেটের চিকিৎসাটা করাতে হবে এবং মূত্রথলিতে যাতে প্রস্রাব জমা হয়ে না থাকে অবশ্যই সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে কেবল কিডনির উপর চাপ কমানো সম্ভব। এখনকার সময়ে কিডনি রোগীর সংখ্যা অত্যন্ত পরিমাণ বেড়ে গিয়েছে কারণ আমরা যে খাবারগুলো খাই সেগুলো কেমিক্যাল মিশ্রিত খাবার এবং আমাদের প্রতিটি খাবারেই ভেজালের পরিমাণটা বেশি থাকে। এই জন্য কিডনিটা মূলত যে কাজ করে ও কিডনিটা কী করে রক্তটা ছেঁকে দেয়। রক্ত থেকে যে প্রয়োজনীয় বডির জন্য প্রয়োজনীয় যে নিউট্রিয়েন্ট সেগুলো সে গ্রহণ করে নেয় এবং বাকিগুলো বডি থেকে বের করে দেয়। সেই ক্ষেত্রে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেখানে যদি টক্সিনের পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কিডনি যখন সেটা ফিল্ট্রেশন করে তখন কিডনির ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সকলে সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।